ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমার দুটো ফ্রেন্ড আজকে আমাদের বাড়িতে আসার কথা, সো ওরা আসছে। রাতে ডিনার করে যেতে বলেছিলাম, কিন্তু রাতে ডিনার করতে গেলে ওদের অনেক লেট হয়ে যাবে, তো সেই কারণে ওরা বলেছে যে না, ডিনার করবো না, সন্ধ্যাবেলায় যাবো, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কেননা যেহেতু মেয়ে অ্যান্ড মেয়ের জন্য না, সবার বাড়িতে একটা রেস্ট্রিকশান থাকে, যেন ওরা আসবে, ওরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। তো ওদের জন্য আমি কী স্ন্যাক্সের আয়োজন করেছি সেটাই দেখাবো তোমাদের। প্রায় 2 বছর পরে ওদের সাথে আমার দেখা, কেননা এম এ কমপ্লিটের পরে আর কোনো যোগাযোগ ছিল না, কন্ট্যাক্ট ছিল না। হঠাৎ করে একদিন রাস্তায় দেখা হয়ে যায়, তো আমি তারপর থেকে ফোনে কথা হচ্ছে। তা আজকে আমি ইনভাইট করলাম, দেন তোমাদের দেখাচ্ছি যে কী কী আয়োজন করেছি। এখানে রয়েছে কাঁচা ছোলা মাখা আর আলু কাবড়ি, অবশ্যই বাড়িতে তৈরি। অ্যান্ড এখানে রয়েছে চিকেন পাকোড়া, এখানে রয়েছে ছোলা সেদ্ধ, পেঁয়াজ ভেজে যেরকমভাবে মাখা হয় সেরকম সেদ্ধ ছোলা এটা। এখানে রয়েছে মাছ ভাজা, অ্যান্ড ছোটো ছোটো করে লেবু টুকরো করে দিয়েছি। অ্যান্ড রয়েছে এটাও বাটা মাছ ফ্রাই, একটু কড়া করে ভাজা হয়েছে। অ্যান্ড চানাচুর রয়েছে, বাদাম রয়েছে, কিছুটা কিছুটা করে একটা প্লেটে রেখেছি। আর এখানে রয়েছে স্যালাড, স্যালাড উইথ সব কিছু দিয়ে স্যালাড করা হয়নি, জাস্ট শসাটাকে একটু কাটিং করে রাখা হয়েছে। সো আর রয়েছে কেক, সো এগুলোই কেনা হয়েছে। অ্যান্ড দুটো সিল্ক রেখেছি আমি ডায়রি মিল্কের, মেয়েরা একটু চকলেট পছন্দ করে তাই। আর লাস্সিটা মা বানিয়েছে, তো লাস্সিটা এনে এরকমভাবে রেখেছি। সো এটুকুই আয়োজন করা হয়েছে, কোল্ড ড্রিঙ্কসটা আনা হয়নি, একটু বৃষ্টি হচ্ছিল। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।